হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী খবর, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা যদিও অনেক আগের, আমার ছোট চাচার বিয়েতে লন্ডনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হিপ হিপ হুররে। এটা আমাদের ফ্যামিলির জন্য, সবার জন্য অনেক বড় একটা দিন ছিল। সবাই মিলে খুব আনন্দ এনজয় করছি, আর পারিবারিক একটা গেট টুগেদারও হয়েছে। যেহেতু আমার চাচি বাংলাদেশ থেকে আসার পরপরই প্রোগ্রামটা হয়, যদিও এখন আমাদের ফ্যামিলির আরও নতুন অনেক সদস্যরা আসছে লন্ডনে। অনেক অনেক গুড নিউজ আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। আমরা যে কটেজটাতে উঠেছিলাম ওইটা ছিল আমার চাচা দুইটা কটেজ একসাথে নিয়েছিল সব গেস্টদের জন্য। ওইখানে জাস্ট গায়ে হলুদের প্রোগ্রাম হয়, আর বিয়ের প্রোগ্রাম কিন্তু আরেকটা ভেন্যুতে হয়। তো তিনতলাতে আমরা, শুধু আমাদের ফ্যামিলি ছিল একটা কটেজে, তো ওইটারই আমার রুম ছিল, এটা আমি আর নোহা সেটাতে ছিলাম। তো রুমটা বেশ বড় ছিল, সুন্দরও ছিল। উপরে আলাদা আলাদা অ্যাপার্টমেন্টের জন্য ওদের আলাদা আলাদা কিচেন, ওয়াশরুম, অনেক লাক্সারিয়াস ছিল আর কি, খুব ভালোই লেগেছিল। তো আমার বিয়ের জন্য যে যে জামা কাপড় নিয়েছিলাম, যে যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম, আমি আবার মানে লাগেজ থেকে খুলে খুলে পড়তে ভাল লাগে না। আমি যেখানে যাই সেটা একদিনের জন্য হোক, দুই দিনের জন্য হোক, আমি সব কিছু নিজের মতো করে অর্গানাইজ করে রাখতে পছন্দ করি। তখন আমার ইউজ করাটা আমার জন্য ইজি হয়, বের করে পড়াটা, আমার জামা কাপড় সব কিছু আমি আমার মতো করে গুছাই ফেলছি। তো আশা করি এটা ছোট একটা অংশ বিয়ের। মোটামুটি আরও অনেক ব্লগ বাকি আছে আমার, আসলে ব্যস্ততার জন্য তখন ওইভাবে দিতে পারিনি, বাট আমি প্ল্যান করছি আস্তে আস্তে ইনশাল্লাহ শেয়ার করব। সবার কাছে কেমন লেগেছে জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।